আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? সবাইকে ডিবি ফাউন্ডেশন বাংলাদেশের পক্ষ থেকে অনেক শুভেচ্ছা। আজ তোমাদের সবার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি অ্যান্ড্রয়েড ট্রিক্স নিয়ে হাজির হলাম, যেটা তোমাদের সবার খুবই উপকারে আসবে। তো টিউটোরিয়ালটা শুরু করার আগে একটা কথা বলবো, তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আমরা প্রতিনিয়ত তোমাদের জন্য প্রয়োজনীয় ভিডিও বানিয়ে থাকি, যা তোমাদের প্রত্যেকের জন্য খুবই শিক্ষণীয় ও অনেক গুরুত্বপূর্ণ। আমরা এমন কোনো ভিডিও আমাদের চ্যানেলে পাবলিশ করি না যেটা ওয়ার্কেবল না। আমাদের অর্গানাইজেশনের মূল উদ্দেশ্য হলো তোমাদের আইসিটিতে দক্ষতা বৃদ্ধি করা। তো যাই হোক, আর বেশি কথা বলবো না, সরাসরি কাজের প্রসেসে চলে যাব। সাধারণভাবে যখন তোমরা একটা অ্যান্ড্রয়েড ফোন পারচেস করো, তো দেখা যায় কিছুদিন ব্যবহার করার পরে এটা খুবই স্লো হয়ে যায়, যেটা খুবই বিরক্তিকর। আর এর জন্য মূলত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারী দায়ী। তো কিছু সিম্পল মেথড ফলো করে কিন্তু তুমি তোমার ফোনটা সবসময় ফাস্ট রাখতে পারো, আর এর জন্য তোমার বিশেষ কোনো সফটওয়্যারের প্রয়োজন হবে না। তো এর জন্য তোমাকে যে কাজটা করতে হবে, প্রথমে তোমার ফোনের সেটিংয়ে প্রবেশ করতে হবে। সেটিংয়ে প্রবেশ করার পরে ডেভেলপার অপশনটা অ্যানাবেল করে নিতে হবে। তো তোমাদের ফোনে ডেভেলপার অপশন অ্যানাবেল নাও থাকতে পারে, তবে টেনশনের কোনো কারণ নেই, জাস্ট অ্যাবাউট ফোনে যাবে। অ্যাবাউট ফোনে যাওয়ার পরে নিচে দেখবে যে বিল্ড নাম্বার লেখা, সেটার উপরে অনেকবার এভাবে প্রেস করবে। এভাবে প্রেস করার পরে তোমার ফোনের ডেভেলপার অপশনটা অটোমেটিক অ্যানাবেল হয়ে যাবে, সো ডেভেলপার অপশনে চলে যাবে। ডেভেলপার অপশনে চলে যাওয়ার পরে তুমি ডেভেলপার অপশনটা অ্যানাবেল করে দিবে। অ্যানাবেল করার পরে নিচে স্ক্রল করে নামবে, তারপরে দেখবে যে উইন্ডোজ অ্যানিমেশন স্কেল, এটাকে অফ করে দিবে। তারপরে ট্রানজিশন অ্যানিমেশন স্কেল, এটাকে অফ করে দিবে। তারপরে দেখবে অ্যানিমেটর ডিউরেশন স্কেল, এটাকেও অফ করে দিবে। তো দেখো আমি এখানে অফ করে দিলাম, এখন আমি এটাকে চাচ্ছি 5 করে দিতে। দেখো 5 করে দেওয়ার পরে মোবাইলটা অটোমেটিক স্লো হয়ে যাবে, এই যে দেখো খুবই স্লো। দেখো দেখো এখন তুমি আমি আমার মেসেজ বা কন্ট্যাক্ট লিস্টে প্রবেশ করছি, দেখো কত স্লো। দেখো দেখো, এবং তুমি যদি এখানে 10 করে দাও, স্কেলটা যদি 10 দিয়ে দাও, তাহলে আরো স্লো কাজ করবে। তো তোমাদের এটা আমি কিন্তু প্রমাণস্বরূপ দেখাচ্ছি, কিন্তু এই যে দেখো কত স্লো কাজ করছে। তুমি যদি আরো যদি আমি এখানে 10 দিয়ে দেই, তাহলে আরো স্লো হয়ে। দেখো স্পিড অটোমেটিক বেড়ে গেল, দেখো খুব দ্রুত এখন কাজ করছে, দেখো ধরার সাথে সাথে। এরপরে আরও একটা তোমাকে কাজ করতে হবে, তোমার ফোন স্পিড করতে চাইলে নিচে দেখবে যে কোথায় ডু নট অ্যাক্টিভিটিস লেখা আছে। গেমস খেলবা যখন এবং যে কোনো কাজ করবে, আর ফোর প্রসেস লিমিটেড মানে তুমি যখন লাস্ট 4টা কাজ করবে অ্যাপ্লিকেশনে, ওই 4টা কাজই জমা থাকবে, আর বাকিগুলো অটোমেটিক ডিলিট হয়ে যাবে। সো অটোমেটিক তোমার মোবাইলটা ফাস্ট হয়ে যাবে। আরও একটা কাজ করতে হবে, তোমার ফোনের প্লে স্টোরিতে প্রবেশ করতে হবে। প্লে স্টোরিতে প্রবেশ করার পরে সেটিংয়ে যাবে। সেটিংয়ে যাওয়ার পরে এখানে দেখবে যে এখানে জাস্ট এটা অফ করে দিবে, ডু নট অটো আপডেট। এর মানে হলো তোমার ফোনগুলো অটোমেটিক আপডেট নেবে না, আপডেট নিতে গেলে একটু ফোন স্লোই হয়ে যায়। তো কাজ শেষ, আরও একটা কাজ করতে হবে, আবারও প্লে স্টোরিতে প্রবেশ করবে। প্লে স্টোরিতে প্রবেশ করার সার্চ বক্সে লিখবে অ্যান্ড্রয়েড অ্যাসিস্ট্যান্স। অ্যাসিস্ট্যান্স এই এক এমবির একটা সফটওয়্যার তোমাকে ইনস্টল করে নিতে হবে, এই যে অ্যান্ড্রয়েড সরি অ্যাসিস্ট্যান্ট ফর অ্যান্ড্রয়েড, এটাকে জাস্ট ইনস্টল করবে। ইনস্টল করার পরে ওপেন করবে, যখন দেখবে তোমার মোবাইলটা একটু স্লো কাজ করছে, এই যে সিপির উপর প্রেস করবে। সিপির উপর প্রেস করার পরে অটোমেটিক তোমার জাঙ্ক ফাইল এবং ক্যাশ মেমোরিগুলো অটোমেটিকলি তোমার ডিলেট হয়ে যাবে। তারপরে সিস্টেম ক্লিয়ার, তুমি এখান থেকে সিস্টেমগুলো ক্লিয়ার করে নিতে পারবে, এই যে ক্লিন ফুল স্ক্রিন করে তুমি এখানে ক্লিন করবে। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ। কিন্তু আমরা কী করি, আমরা সরাসরি যে সফটওয়্যারগুলো ইউজ করি
সে সফটওয়্যার গুলো কিন্তু খুবই স্লো, যেমন ক্লিন মাস্টার তোমরা সবাই ব্যবহার করো, CLEAN ক্লিন মাস্টার, এটা কিন্তু একটা কাজের জন্য না, সরি এই যে সরি আমি ক্লিন মাস্টার, এই ক্লিন মাস্টার এবং বিভিন্ন র্যাম ক্লিনার তোমরা ব্যবহার করে থাকো, এগুলো কিন্তু ভারী অ্যাপ। এটা শুধু ক্লিন মাস্টার না, এটার ভিতরে অ্যাপ লক প্লাস বিভিন্ন আই সুইপ এবং অনেক কিছু আছে, আর এগুলো অটোমেটিকলি মানে মোবাইলটাই স্লো করে ফেলে এই অ্যাপ্লিকেশনগুলো, এগুলো দরকার নেই। যত এই বুস্টগুলো দেখো 1 MB একটা সফটওয়্যার, এখান থেকে তুমি অনেক কাজ করতে পারবে। অ্যাপ্লিকেশনটা আরও অনেক টুলস আছে, এগুলো তোমরা নিজেরা নিজেরা বুঝতে পারবে। তো আমার এই প্রসেসটা যদি তুমি অবলম্বন করো, দেখবে তোমার ফোনটা আমার মতন ফাস্ট হয়ে যাবে। আমি দেখো প্রচুর ফাস্ট আমার ফোনটা, ধরার আগে কাজ করে ফেলে, দেখো আমার ফোনটা প্রচুর ফাস্ট। তোমাদেরকে কিভাবে আমি বোঝাবো তোমরা হয়তো বা দেখে বুঝতে পারছো। তো বন্ধুরা আজকের এ পর্যন্তই, সবাই ভালো থাকো, এই প্রত্যাশায় আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।